এখন মনে করেন মা তো বিয়ে বয়সে চলে গেছে, বিয়ের উপযুক্ত মেয়ে রাখে, এখন মনে করেন অনেকটাই লজ্জায়, কারোর সাথে মুখ দেখাইতে পারি না, সমাজেও লজ্জা দেয়, মানুষেও লজ্জা দেয়। আমি চাই যে আল্লাহ যাতে এরকম একটা মানুষ মিলিয়ে দেয়, যাতে সে কখনো আমার মার কথাটা না তোলে, যাতে মানুষ তো মনে করেন ভালো মন্দ সবার ভিতরে আছে, যে মা খারাপ হইলে মেয়ে খারাপ হবে তা কোনো কথা না, মানুষ মনে করেন ভালো খারাপ সবই আছে। এখন মা চলে গেছে কা বিদায় কি আমিও চলে যাবো আর এখানে বিয়ে বসে তা না, আমি চাই এইটা, মানে এক স্বামীর ভাত খেতে, হ্যাঁ হ্যাঁ এক স্বামীর ভাত যাতে খাই আল্লাহ দুনিয়া থেকে আমার, সে যেমনই হোক সমস্যা, সে যেমনই হোক বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক, যদি বউ চলে যায় গাদি ওই রকম বিবাহিত হইলেও কোনো সমস্যা নেই, যদি বিবাহিত হয়, বিবাহিত হইলে সে যদি মনে করেন তার বউরে বুঝাইয়ে বিয়ে করতে পারে তা কোনো সমস্যা। আমি চাই যে যদি সে বিবাহিত হয় সে যদি এক পাতিলে দুজন নিয়ে খাইতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপা নাম কি? বা খুব সুন্দর নাম। তো সুবর্ণা আপা আমাদের ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বলেন? আমি আসছি মনে করেন কখনো ইউটিউবে আসি নাই, প্রথম আসলাম, খুব কষ্টে আছি, তো এর জন্য নানির কাছে থাকি, মা চলে গেছে বিয়ে হয়ে, বাবা মারা গেছে, তখন মনে করেন খুব কষ্ট, নানিদারে নিয়ে দিন কাটতেছে, আমি কোনো রকম কাজ বাজ করি করে আর কি দিন কাটতেছে, এর জন্য আর কি প্রতিবেদন করতে আসি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। বাবা মারা গেছে, মানে মারা, বাবা মারা যাওয়ার পর বিয়ে করছে না আগেই বিয়ে করছে? না না, বাবা মারা যাওয়ার পরে, মা তার এক বছর পরেই মনে করেন বিয়ে হয়েছে। আচ্ছা, তো আপনাকে নেয় নাই? না আমারে নেই নাই, আমি নানির কাছে থাকি, নানি রে নিয়ে। তো বাবা মারা গেছে বা আপনার মা যে বিয়ে করছে কত বছর হয়েছে? মা বিয়ে করছে এক বছর। আচ্ছা, তাহলে তো বেশি দিন হয় নাই। না। আচ্ছা, তো মানে আপনি বড় থাকতেই মানে বিয়েটা করছে? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কখনো লজ্জা লাগে না যে মা এই বয়সে বিয়ে করবে? এটা তো মনে করেন অনেক কষ্ট লাগছে, অনেক লজ্জা লাগছে, এবং কি যে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে বিয়ে বসলো, মেয়ের বিয়ে না দিয়ে অনেকটাই মনে করেন লজ্জা লাগছে, অনেকটাই কষ্ট লাগছে। তারপরেও মনে করেন মানুষ এখন তো দিন অনেকটাই পাল্টে গেছে গা, এখন বিয়ে পড়ছে তার সুখ তো সে দেখেই নিছে, চলে গেছে গা, এখন মনে করেন আমি নানির কাছে থাকি, আমিও চাই যে আমারও ওই রকম একটা মনের মতন মানুষ হোক, আমিও বিয়ে বসে যেতে চলে যেতে পারি, সে মোবাইলে করতে চাইলে মোবাইলে বসবো, সে যদি বাস্তবেও করতে চায় সে তাও বসবো, বুড়া হোক আর জোয়ান হোক তা কোনো বিষয় না, কিন্তু তার মনটা ভালো হইতে হবে। আমি খুব গরিব ঘরের মেয়ে, আমার কোনো জায়গা সম্পদ নাই, নানির কাছে থাকি, নানির কাছে থেকেই মানুষ হয়েছি, আমার দেশের বাড়ি হয়েছে মনে করেন মমিনসিং। মমিনসিং বর্তমানে থাকেন কোথায়? এখন বর্তমানে আমি মমিনসিংয়েই থাকি, কিন্তু মনে করেন আইসি ঢাকা কিছুদিনের জন্য, আবার চলে যাব, কাজ খুঁজতে আইছিলাম, কিন্তু ঢাকা শহরে আমাদের গ্রামের মেয়ে মানায় না, এর জন্য চলে যাব ভাই, চাই যে ওই রকম একটা মানুষ আসে আমার বিয়ে করে নিয়ে যায়। তো এই যে আপনি ইউটিউবে আসছেন, তো এটা আপনার দাদি জানে? হ্যাঁ আমার নানি জানে। আচ্ছা, নানি না? নানি কাছে। আচ্ছা, তো এই যে এখন তো মনে করেন বিবাহিত উপযুক্ত মেয়ে রেখে আপনার মা বিয়ে করলো, এখন কি আপনার কে কেউ বিয়ে করবে এটা যদি শুনে কেউ? এখন চাই যদি ওই রকম মানুষ হয়, ভালো মনের মানুষ হয়, আল্লাহ পাক দুনিয়ার ভিতরে খারাপ রাখছে ওই রকম ভালো রাখছে, আল্লাহর দুনিয়ায় যে রকম ইমানদারও আছে বেঈমানদারও আছে, এখন আমার দুঃখ কষ্ট যদি সে বোঝে যে না, সে কষ্ট করেই তো মনে করো এইরকম আইসে প্রতিবেদনের সামনে, আর তার মা ভালো না বিদায় তো মনে হয় বিয়ে হয়ে চলে গেছে, এখন মনে করেন আমি চাই যে আল্লাহ পাক আমার এমন ঘরে তৈরি করে দিয়েছে, আমি কষ্টের মধ্যে আর অনেকটাই লজ্জার মধ্যে আছি, মনে করেন আমি চাই ওই রকম একটা মানুষ যাতে আমার ভালো মনের মানুষ এসে বিয়ে করে নিয়ে যায়। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল আছে, বাটন মোবাইল, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ নাম্বার বলতে পারবো, বলেন। নাম্বার 017 435 978। আরেকবার বলেন। 017 5 017 435 978। আচ্ছা, দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো এই নম্বরে ফোন দিলে কিন্তু আপুর সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ কথা বলতে পারবেন, আর সে যদি মনে করেন মোবাইলের মাধ্যমেও চাই বিয়ে করতে, মোবাইলের মাধ্যমেও বসতে পারবেন। আচ্ছা, তো দর্শক আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।